ভুয়া ভোটার তালিকা তৈরি করে জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল বিএনপি জামাত জোট। আর আওয়ামী লীগ দেশে নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করেছে বলেই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ভোটের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছিল বিএনপি। আওয়ামী লীগ সভানেত্রী জানান, বিগত সংসদ নির্বাচনেও 300 আসনের বিপরীতে 700 জনকে মনোনয়ন দিয়েছিল বেগম সিয়ার দল। বিএনপির আসন বাণিজ্যের কারণেই জনগণ তাদের ভোট দেয়নি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, এই মতবিনিময় সভা থেকে প্রবাসী বাঙালিদের নিজের মাতৃভূমিতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে বর্তমান সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন তিনি।